আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আপনাদের দোয়াল্লার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন ফিঙ্গার ফ্রাই। এটা কিন্তু খুবই মসমসে এবং খুবই লোভনীয় খাবার। এটা বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে অথবা বাসায় গেস্ট আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটি। আর এটা এই রেসিপিটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, আর বেশি বেশি মনে করেন শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটাকে এখন তৈরি করব। আমি এখানে প্রায় 250 গ্রাম মুরগির যে ব্রেস্টের মাংসটা সেটা নিয়েছি, ভালো করে ধুয়ে পানিটা কিন্তু জড়িয়ে নিয়েছি। পানিটা জড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, পানিটা জড়িয়ে নিলে কিন্তু খুবই সুন্দর হবে সাইজগুলো, এবং পরবর্তীতে যখন আমি একসাথে মিক্সড করবো তখন কিন্তু সুন্দর হবে। এখানে আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটা চাকুর সাহায্যে। আপনারা এখানে বটি অথবা দা দিয়েও কাটতে পারেন স্লাইস করে। এখানে কিন্তু স্লাইসগুলো খুবই মোটা মোটা হবে না এবং একটু বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে, একেবারে চিকনও হবে না। সেই পর্যায়ে মনে করেন আপনারা করে নিতে পারেন। এই কাজটা যদি চাকু দ্বারা না করতে পারেন তাহলে মনে করেন বটির সাহায্য করতে পারেন। এভাবে মনে করেন সবগুলো স্লাইস আমি এক এক করে নিব। আপনারা চাইলে এভাবে করে একটা পাশে রেখে দিতে পারেন, সুন্দর করে করার চেষ্টা করবেন যাতে মনে করেন একটা মোটা না হয়, চিকন না হয়, সবগুলো স্লাইস যেন একই রকম হয়। সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং সুন্দর করে করার চেষ্টা করবেন যেন এবড়ো থেবড়ো না হয়। একেবারে সোজা আলু যেরকম কাটে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ঠিক সেভাবে কিন্তু এই কাটটা রেগুলার কাটভাবে করে নেবেন আপনারা। এভাবে করে নিলে কিন্তু খুব সুন্দর হবে এবং আপনার ফিঙ্গার ফ্রাইগুলো কিন্তু খুবই সুন্দর হবে, মসমসে হবে। তাহলে এভাবে কিন্তু সবগুলো আমি ফিঙ্গার ফ্রাই স্লাইস করে কেটে নিব। এখন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে, একেবারে পাতলাও না, একেবারে কিন্তু খুবই মোটাও না। এভাবে কিন্তু প্রত্যেকটা স্লাইস আমি কেটে নিয়েছি। এখন আমি একটা বোলে মনে করেন যে তুলে নিব, একটা বাটিতে তুলে এক পাশে আমি এটাকে রেখে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এই তো এভাবে করে নিবেন। আমি আপনাদেরকে কিন্তু সুবিধার জন্য বারবার দেখিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি। এটা স্লাইসটা কিন্তু খুব বেশি একটা মোটাও হবে না এবং পাতলাও হবে না, একই সাইজের হবে। সেভাবে করা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। এভাবে করে কিন্তু আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলে কিন্তু এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু এখানে ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে রিফাইন যে আটাটা আছে সে আটাটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দেবো আমি আর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো যে মসমসে হবে এবং জিনিসটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবং মসমসে থাকবে এই চিকেন স্লাইসগুলো। এখন আমি দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা এখানে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং স্বাদটাও কিন্তু খুব সুন্দর বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছে এখানে 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু একটু হালকা জাল হবে, খুব বেশি কিন্তু এটা জাল হবে না। আমি কিন্তু একসাথে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একসাথে সবগুলো মশলা আটার সাথে এবং মিশে যাবে। এখন আমি একটা মিক্সিং বলে চিকেন স্লাইসগুলো সবগুলোর সাথে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কিন্তু কালোটা ব্যবহার করেছি, আপনারা যদি হাতের কাছে কালোটা না থাকে তাহলে সাদাটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু কালারটা সুন্দর আসবে এবং মনে করেন যে জাল জাল হবে একটু, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন কিন্তু দুইটা ব্যবহার করতে হবে, নয়তো মনে করেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে না এবং টেস্টটা কিন্তু ভালো আসবে না। তাহলে এইভাবে মনে করেন আপনারা দেওয়া অবশ্যই চেষ্টা করবেন। প্রত্যেকটা মশলা কিন্তু দিবেন এবং একটা উপকরণের জন্য বাদ দিবেন না, প্রত্যেকটা মশলা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু মাথায় বুঝে রেখে দিতে হবে, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করব এবং অলরেডি কিন্তু আমি এই যে শুকনো উপকরণগুলোর সাথে কিন্তু আমি 1/2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তাই আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখন এর সাথে ভালো করে আমি একটু মিক্সড করে দিয়ে দিচ্ছি, চামচের সাহায্য করার চেষ্টা করবেন। তাইলে মনে করেন সুন্দর হবে, তাহলে পানিটা উঠবে না আর কি, হাতে দিলে কিন্তু পানি উঠে আসবে চিকেনগুলোতে। তাইলে মনে করেন ব্যাটারগুলোতে দিলে কিন্তু সুন্দর হবে না এবং হয়ে যাবে পানি পানি হয়ে যাবে জিনিসটা।
এবার ভালো করে মিক্সড করে দিবেন। আমি কিন্তু সয়া চামচ দিয়েছি, এখানে সয়া সস দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এখানে 250 গ্রাম পরিমাণ আমি চিকেন নিয়েছি, তাই দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি চিকেন একটু বেশি নেবেন তাহলে পরিমাণটা শুধু একটু বাড়িয়ে দিবেন তাহলেই হবে, আর যদি আর একটু কম নেন তাহলে পরিমাণটা কিন্তু আর একটু কমায় দিতে হবে। তাহলে মনে করেন যে চিকেন স্লাইস সাইজগুলো কিন্তু বাজে একেবারে পারফেক্ট হবে। এভাবে কিন্তু আমি এখন 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দেবো। এদের রেস্টের রেস্ট কিন্তু রেখে দিয়েছি আমি এভাবে, এখন একটা পাশে রেখে দিব। রেখে এই যে এইভাবে আমি আবার একটু শুকনো উপকরণগুলোর সাথে মিক্সড করে নেব। এভাবে সবগুলো চিকেন স্লাইস কিন্তু একসাথে আমি ঢেলে দিচ্ছি ময়দার সাথে। ময়দার সাথে ঢেলে কিন্তু আমি এখন এই কাজটা কিন্তু আমি হাতের সাহায্যে করব। হাতের সাহায্যে করলে কিন্তু ব্যাটারগুলো ভালো করে কুট হয়ে যাবে চিকেনের সাথে। এভাবে কিন্তু ভালো করে আপনার আলতো হাতে কিন্তু অবশ্যই কুট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে এবং সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিক্সড হয়ে যাবে। এবং তাহলে খুব সুন্দরভাবে আপনি আলতো হাতে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একেবারে সবগুলো চিকেন স্লাইস ভালো করে কুট হয়ে যাবে। কুট ভালো করে কুট হলে কিন্তু বাজে কিন্তু খুব সুন্দর হবে এবং মচমচে হবে, একেবারে প্রায় হয়ে যাবে। এই যে এভাবে কিন্তু হাতে সাহায্য করার চেষ্টা করবেন, অবশ্যই সুন্দর করে জোর জোরে করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা চিকেনটা কিন্তু পানি জড়ানো ছিল, দেখেই মনে করেন যে চিকেনগুলো খুবই জর্জরে হয়েছে এবং এটা বাঁচতেও কিন্তু খুবই সুন্দর হবে। চিকেন স্লাইসগুলো কত সুন্দর হয়ে লেগেছে দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু কুট করেছে। কিন্তু অবশ্যই সুন্দরভাবে কুট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যখন আপনি তেলে চাড়বেন তারপর একটা মনে করেন আটাগুলো এবড়ো তেবড়ো হবে না এবং ছেড়ে যাবে না। তাহলে চলুন এখন চলে যাই আমি নুন রান্নায়। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আমি রেগুলার রান্নার যে তেলটা, রিফাইন তেলটা, সেটা এখানে ব্যবহার করেছি আমি। না চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো থেকে আমি একটু হাই করে দিয়েছি। হাই করে দিলে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি তেলটাকে কীভাবে চেক করবো, যেটা স্টিকের সাহায্যে কিন্তু দেখে নিয়েছি যে তেলটাকে গরম হয়েছে কিনা। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন, বুঝতে পারবেন যে কীভাবে তেলটা গরম হয়েছে আপনারা মনে করে চেক করে নেবেন একটু। এখন এক এক করে প্রত্যেকটা চিকেন স্লাইস কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেলে। এটা কিন্তু একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন, একলগে দিবেন না তাহলে কিন্তু লেগে যাবে। একা একা দেওয়ার চেষ্টা করবেন একটা একটা করে, দুধ সহকারে দাঁড়িয়ে থেকে একটু একটু করে দিবেন, তাইলে মনে হয় সুন্দর হবে, একটা সাথে একটা লাগবে না এবং স্লাইসগুলো খুবই সুন্দর একেবারে আকারে হবে, সোজা থাকবে, এবড়ো তেবড়ো হবে না দেখতে পাচ্ছেন। আর কিন্তু খুব আস্তে ধীরে দিবেন, খুব সতর্ক থাকা যাবে এই মুহূর্তে, কারণ তেলটা কিন্তু ছিটিয়ে আসতে পারে শরীরে, তাই খুব আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সবগুলো কিন্তু আমি এক পাশ করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট পরিমাণ আমি একটা পাশ ভেজে নিব। আমি আর একটা পাশ কিন্তু উল্টিয়ে দিচ্ছি এটা কাঠের সাহায্যে। আপনারা এখানে মনে করেন যে চামচের সাহায্যে উল্টিয়ে দিতে পারেন অথবা কাঠের চামচের সাহায্যেও উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম রোতে নিয়ে আসছি, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, বেশি লো হিট থাকলে কিন্তু এটা পুড়ে যাবে চিকেন স্লাইসগুলো। তাই এখানে এখন একা চুলার হিটটা কিন্তু মিডিয়াম লোতে চলে আসছে। এইভাবে কিন্তু কাঠের সাহায্যে আমি ভালো করে এক পাশ ওপাশ করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে এবং পুড়ে যেতে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। 2 থেকে 3 মিনিট সময় পরিমাণ হাতে নিয়ে কিন্তু ভেজে নেবেন। সময়টা হয়তো বা আপনাদের কম বেশি লাগতেই পারে, আপনাদের প্রয়োজন মতো সময়টা দিয়ে দিবেন তাইলেই হবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে দিবেন, নাড়াচাড়া করে দিলে কিন্তু সুন্দর হবে এবং পুড়ে যাবে না নিচে। এই তো হয়ে যাচ্ছে, কিন্তু খুব বেশি এটা সময় নেবে না। এখন লাস্ট পর্যায়ে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্টস দিবেন, তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা বাসায় করছেন কিনা। এবং খেতে কিন্তু খুবই লোভনীয় হয় এটা, আপনারা কিন্তু বিকালে নাস্তে এটা খুবই সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন আমার কিন্তু ফ্রাইগুলো হয়ে গেছে, খুব বেশি সময় নেবে না। এখন আমি তুলে নেবো এটা সেনার সাহায্যে, আপনারা কিন্তু তেলটা ভালো করে চলে নেবেন। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর হয়েছে চিকেন স্লাইসগুলো, কিন্তু আপনারা টমেটোর সাথে সসের সাথে খাইতে পারেন অথবা মেয়োনিজের সাথে খেতে পারেন, কিন্তু খুবই ভালো লাগে খেতে। কিন্তু বিশেষ করে টমেটো সসটা কিন্তু খেতে খুবই মজা লাগে, টক টক লাগে, মচমচে, খুবই মজা হয়। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তাহলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন এবং আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্টস দিবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।